আজকে আমাদের সমাজে অনেক ভাই রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, অনেক দল রয়েছেন যারা সুন্নাত অনুসরণের কথা বলেন বটে, হাদিস অনুসরণের কথা বলেন বটে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত তারা তাদের মাযহাব এবং তরিকা অনুযায়ী হাদিসগুলো থাকছে ততক্ষণ সেটাকে অনুসরণ করছেন, যখন তাদের মতের বাইরে, মতবাদের বাইরে, মাযহাবের বাইরে, তরিকার বাইরে হাদিস চলে যাচ্ছে তখন সেই হাদিসগুলোকে তারা আবার অনুসরণ করছে না। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আপনি অস্বীকার করেন জেনে শুনে, তাহলে নিঃসন্দেহে আপনি এই আয়াতের হুকুম অনুযায়ী আপনি কাফের হয়ে যাবেন। হাদিস যারা অস্বীকার করেছেন, যারা আহলে কুরআন নিজেদের দাবি করছেন, তাদের হুকুমটা কি? তারা এক কথায়, তারা হচ্ছে কাফের। তেমনিভাবে ইসলামী জীবন বিধানের, ইসলামী জীবন আচরণে, ইসলামী জীবন আদর্শের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে হাদিস। যদি আমরা হাদিস অস্বীকার করি তাহলে ইসলামের অধিকাংশ অংশকে আমরা হারিয়ে ফেলব। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। হাদিস যারা অস্বীকার করেছেন, যারা আহলে কুরআন নিজেদের দাবি করছেন, তাদের হুকুমটা কি? তারা এক কথায়, তারা হচ্ছে কাফের। হাদিস অস্বীকার করা মানে ইসলামী শরীয়তের কোরআনে যা বলা হয়েছে তার ব্যাখ্যাই তো হাদিস, তাই না? হাদিস অস্বীকার করা মানে কোরআনের সমস্ত ব্যাখ্যাকে আমি অস্বীকার করে ফেললাম। হাদিসকে অস্বীকার করলাম মানে কোরআন ইসলামী শরীয়তের অধিকাংশ অংশকে আমি অস্বীকার করে ফেললাম, তার মানে নিঃসন্দেহে এটা কুফরির পর্যায়ে। আল্লাহ রাব্বুল বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা। তোমার রবের কসম, তারা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের মধ্যকার নানা বিবাদে তোমাকে বিচারক হিসাবে নির্ধারণ না করবে, আর তুমি যে বিষয়ে ফয়সালা দেবে সে বিষয়ে তারা তাদের অন্তরে কোনোরূপ দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে তা মেনে নেয়, অর্থাৎ ওয়ুসাল্লিমু তাসলিমা, একেবারে পূর্ণাঙ্গভাবে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ তোমার কাছে না করছে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদারই হতে পারবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আপনি অস্বীকার করেন জেনে শুনে, তাহলে নিঃসন্দেহে আপনি এই আয়াতের হুকুম অনুযায়ী আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য মুসলিম উম্মার সমস্ত ওলামায়ে কেরাম তারা এই বিষয়ে একমত, যদি কোনো ব্যক্তি হাদিস অস্বীকার করে, হাদিসের হুজ্জিয়াতকে অস্বীকার করে, সে স্পষ্ট কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। শেষ কথা হচ্ছে এই, কোরআনের ব্যাখ্যা হিসাবে ইসলামী শরীয়তের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে হাদিস। তেমনিভাবে ইসলামী জীবন বিধানের, ইসলামী জীবন আচরণে, ইসলামী জীবন আদর্শের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে হাদিস। যদি আমরা হাদিস অস্বীকার করি তাহলে ইসলামের অধিকাংশ অংশকে আমরা হারিয়ে ফেলব, এবং হাদিসকে যদি আমরা তার আপন অবস্থানে আমরা না নিই তাহলে নিঃসন্দেহে ইসলাম বিকৃত হয়ে যাবে। আর এই কারণেই হাদিস ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, কোরআনের পরেই হাদিস ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটাকে যথাযথ মানার জন্যই মূলত আহলে হাদিসরা কাজ করে যায়। আহলে হাদিস আন্দোলন মূলত হাদিসকে, হাদিসের সম্মানকে উচ্চকিত করার জন্যই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে অনেক ভাই রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, অনেক দল রয়েছেন যারা সুন্নাত অনুসরণের কথা বলেন বটে, হাদিস অনুসরণের কথা বলেন বটে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত তারা তাদের মাযহাব এবং তরিকা অনুযায়ী হাদিসগুলো থাকছে ততক্ষণ সেটাকে অনুসরণ করছেন, যখন তাদের মতের বাইরে, মতবাদের বাইরে, মাযহাবের বাইরে, তরিকার বাইরে হাদিস চলে যাচ্ছে তখন সেই হাদিসগুলোকে তারা আবার অনুসরণ করছে না। বা আমরা আহলে হাদিস আন্দোলন, আমরা সবাই, সমস্ত মানব জাতিকে আমরা এটাই আহ্বান জানাই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এবং নিঃস্বার্থভাবে জীবন গড়ি। কোনো অবস্থাতেই যেন আমরা এই হাদিসকে আমার পক্ষে গেছে তাই মানবো, আমার পক্ষে যায়নি তাই মানবো না, এই ধরনের অবস্থান যেন আমরা কোনো অবস্থাতেই তৈরি না করি। সর্বোপরি যারা হাদিস অস্বীকার করছেন, এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা অবশ্যই রাখতে হবে যে হাদিস অস্বীকারকারী মানে সে নিঃসন্দেহে কি, এ বিষয়ে কোনো ধরনের সংশয় ভিতরে রাখা যাবে না। আপনি মনে করতে পারেন সে তো আল্লাহকে মানে, সে তো মসজিদে যায় না, এ কথা বলার কোনো সুযোগ নেই। সে ইসলামী শরীয়তের অধিকাংশ অংশকে যেহেতু অস্বীকার করে ফেলেছে, সে নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।